নমস্কার বন্ধুরা, মাস্টারি ফর সাকসেস ইউটিউব চ্যানেল জানাতে স্বাগত। বন্ধুরা, কাল রাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পিলি যেটা 26 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল, তার রেজাল্ট প্রকাশিত হয়ে গেল, অফিসিয়াল নোটিশ। ঠিক আছে, তোমাদের আজকে সব কিছু বলবো, কাট অফ কত গেছে, ঠিক আছে, সব কিছু ডিটেলসে বলবো। তো ভিডিওটি অবশ্যই ভিডিওটির সাথে যুক্ত থাকো, এবং কাট অফটা কিন্তু খুব হাই গেছে। ঠিক আছে, জেনারেলদের, ওবিসিবিদের, ওবিসিদের, ছেলেদের, মেয়েদের কাট অফ আমি তোমাদের আজকে দুটোই দেখাবো, এবং মাঠে কতজন ডাক পেতে পারে সে সম্পর্কেও কিন্তু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম কাট অফ দেখি মেলদের ক্ষেত্রে, যেখানে ইউয়াদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কাট অফ গেছে 41। ঠিক আছে, সেখানে এসসিদের কাট অফ গেছে 30.5, ওবিসিদের কাট অফ গেছে 30.75, ওবিসিবিদের দেখেছে 37.25, এবং এসটিদের গেছে 24.5। তো এখানে ইউয়ারের থেকে এসসির ডিস্টেন্সটা দেখছো অনেক বড়। এর কারণ হচ্ছে, দেখো নতুন যে নিয়ম হচ্ছে, সেই নতুন নিয়মে হচ্ছে যারা বয়সের ছাড় নিয়ে, ঠিক আছে, যারা বয়সের ছাড় নিয়ে, যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি প্রার্থী রয়েছে, যারা বয়সের ছাড় নিছে, ঠিক আছে, তারা কিন্তু নিজের নিজের ক্যাটাগরিতে রয়েছে, তারা কিন্তু কোথায় যায়নি, জেনারেল ক্যাটাগরিতে যায়নি বা জেনারেল কাটা যায়নি। এর জন্য কিন্তু জেনারেল কাটারটা অনেকটা বেশি বের হয়ে গেছে, এবং তার সাথে সাথে এসসি ওবিসি এ ওবিসি বি এদের যে ডিফারেন্সটা অনেকটা কিন্তু বেশি হয়ে গেছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে তোমাদের পরীক্ষার প্রথম ধাপ। এখানে প্রচুর ছাত্র আছে, এখানে প্রচুর ছাত্র আছে যারা বয়সের ছাড় নিছে, ঠিক আছে, তারা কিন্তু নিজেদের ক্যাটাগরিতেই রয়েছে, তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে প্রবেশ করেনি। এর জন্য কিন্তু জেনারেল কাট অফটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, আর মোটামুটি এসসি ওবিসি ওবিসিবি কাট অফগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ফিমেলদের ইউয়ারদের 31.75, দেখো সেই তুলনায় এসসিদের খুব কম গেছে, 16.25, ওবিসিদের 16.5, ওবিসিবিদের 26.7, এসটিদের 16। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল দুটো কাট অফের ক্ষেত্রে কিন্তু ইউয়ারের থেকে এসসি ওবিসি ওবিসিবিদের কাট অফটা অনেকটাই কম। যেমন ইউয়ারের থেকে প্রথম ক্ষেত্রে 41 থেকে এসসি 34.5, অর্থাৎ প্রায় 11 নম্বর কম, তেমনভাবে কিন্তু 15 নম্বর কম রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, ইউয়ার গেছে 31, এসসি গেছে 16, অর্থাৎ প্রায় 15 নম্বরের ডিফারেন্স। ঠিক আছে, বড় ধরনের ফারাক গেছে। তো এই কাট অফটা যাওয়ার একটাই কারণ, ঠিক আছে, কারণ তোমরা জানো যে সমস্ত কাস্ট ক্যাটাগরির প্রার্থীরা আগে যারা বয়সের ছাড় নিত, বয়সের ছাড় নিয়ে তারা হঠাৎ করে জেনারেল ঢুকে যেত, সেই কারণে কিন্তু তো জেনারেলে ঢোকানো হয়নি, তার ফলেও কিন্তু এসসি ওবিসি ওবিসিবি কাট অফটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কতজন মাঠে ডাকতে পেতে পারে। ঠিক আছে, এই সংক্রান্ত আপডেট আমি তোমাদের একটা পরের ভিডিওতে শেয়ার করছি। ঠিক আছে, তো আনুমানিক যে আমার নিজের ব্যক্তিগত ধারণা দিয়ে বলছি যে আনুমানিক খুব একটা বেশি, এই 11 গুণ 12 গুণ, ঠিক আছে, প্রার্থীকে মাঠে রাখতে পারে, বা তারও কম আমি অনুমান করে বলছি, কিন্তু এই সংক্রান্ত একটা ভিডিও আমি তোমাদের অবশ্যই শেয়ার করব। তো আমি আমার দিক থেকে বলছি খুব একজন প্রার্থীকে মনে হয় মাঠে রাখে নাই। ঠিক আছে, পরে যদি আমি তোমাদের সাথে এটা নিয়ে একটা শেয়ার করব, তথ্য শেয়ার করব। ঠিক আছে, কতজন আনুমানিক মাঠে রাখতে পারে। তো সকাল সকাল তোমাদের জন্য গুড নিউজ, ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, আমি বলেছিলাম যে মার্চ মাসের যে কোনো তারিখে রেজাল্ট প্রকাশিত হতে পারে, সেটা 10 তারিখ হোক বা 20 তারিখ থেকে 25 তারিখের মতো হোক, তো রেজাল্ট প্রকাশিত হয়ে গেলো। এবার পিএমটি অপেক্ষা, খুব তাড়াতাড়ি শীঘ্রই সম্ভব হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।